রেস্ট্রিকশন। আচ্ছা কোম্পানি আমাদের কেন বেতন দিয়ে রেখেছে বলতো? আমাদের মূল উদ্দেশ্যই হওয়া উচিত কাজ। এই সোসাইটিটাকে চেঞ্জ করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, প্রচুর কাজ করতে হবে। তুমি জানার দিকে তাকিয়ে দেখো, জাপান আজ কোথায় উঠে গেছে। এই যে ভদ্রমহিলা, আপনাকে অনুগ্রহপূর্বক বিলাসবহুল হোটেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির চাকরি ছাড়িয়া কোনো এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক হিসাবে নিয়োগ নিতে আজ্ঞা দেওয়া হইতেছে। স্যার আপনি জেগে আছেন, আপনারা জানতামই না। এই আমি কি জানতাম স্যার জেগে আছে? একদমই না স্যার, আমি মজনুকে অনেকবার জিজ্ঞেস করেছি স্যার কোথায়, কিন্তু এই ছেলে কোনো উত্তর দিচ্ছে না। স্যার আমি এই ট্যুরে ট্যুর ম্যানেজার, এই ট্যুরে আমাদের টিমে কে কোথায় আছে সেটা জানার অধিকার কিন্তু আমার আছে স্যার, না কি? যাই হোক স্যার, এসব কথা এখন বাদ দিন। স্যার আপনি লাঞ্চে কী করবেন বলুন, কী খাবেন? সি ফুড খাবেন স্যার, এখানে আমি একটা সি ফুড প্লেটার অর্ডার করে দিই আপনার জন্য। আপনাকে কষ্ট করিয়া কোনো সি ফুডের অর্ডার করিতে হইবে, বরং আপনি এবং আপনারা যেই কর্মের হেতু এই সাগর সৈকতে আসিয়াছে সেই কর্মটি সুচারুরূপে সম্পাদন করিলে এই বিলাসবহুল হোটেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি তথা আমি তথা সমগ্র কোম্পানি আপনাদের উপরে চিরকৃতজ্ঞ। আমার বাবা মা জীবিত আছেন, আমার ছোট ভাই জিপিএ 5 পেয়ে ম্যাট্রিক পাস করেছে, মেলা সুখে আছে। সমস্যার মধ্যে একটাই সমস্যা, সেটা হচ্ছে কি আমি কানে কম শুনলাম। ডাব কার জন্য নিয়ে যাচ্ছেন? ডাব কার জন্য? বড় সারের জন্য, বড় সার কলো দুটা ডাব নিয়ে আসার জন্য কোসি দেখে আমি মেলা খুঁজেছি, পুরা কক্সবাজার তন্ন তন্ন করে খুঁজেছি, সব মুরব্বি ডাব কসি ডাব পাইনি, পরে দুইটা খুঁজে পাইছি কসি হয়েছে। দেখে তো বোঝা যাবে না, খেতে হবে। বড় সার তো বকা দিতে পারে। আরে বকা দিবে না, আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। এই যে আপনাদের এই হোটেল, এখানে কি প্রচন্ড ঠান্ডা, আর বাইরে দেখুন একটা সানি ডে, প্রচন্ড রোদ। যারা গেস্ট আসেন তারা যখন বাইরে থেকে ভেতরে ঢোকে তখন বাইরে প্রচন্ড গরম থেকে ভেতরে প্রচন্ড ঠান্ডার মধ্যে ঢোকেন, একটা ফ্ল্যাকচুয়েশন হয়, এটা কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত। বুঝতে পারছেন আপা, আমি কিন্তু ফ্ল্যাকচুয়েশনে কিন্তু বডি কিন্তু তখন মানে একটা অদ্ভুত অ্যাক্টিভিটি। আপনি কি রচনালয়ে শেষ হয়ে গেছে? রচনা কোট রচনা ওই যে লেহালেহির কাজ। ও আমার প্রজেক্ট, শিওর শিওর শিওর, আই হ্যাভ টু কমপ্লিট দিস। হ্যাঁ হ্যাঁ, রচনালয়ে আমি মিস্টার মজনু, এই টিমের প্রধান। বাংলাদেশে এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সম্ভাবনাময় 5-তারা হোটেল হোটেল বিলাসবহুল নির্মিত হতে যাচ্ছে, যেখানে থাকছে হেলিপ্যাড সহ 4টি সুইমিং পুল এবং 20 কিলোমিটার বিস্তৃত ওয়াক।
যেই ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে পর্যটকরা এক পর্যায়ে সমুদ্রের মাঝে হারিয়ে যাবে। থামুন তো নূপুর, থামুন থামুন, উহা তো সকলেই আমরা জানি, উহা নতুন করিয়া পাঠ করিবার কি আছে, বসুন। জি স্যার। তাহার চাইতে আমাদের জরুরি হইতেছে দল নির্বাচন। প্রথম এবং প্রধান ইউনিটটির কাজ হইবে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট। জি স্যার। আর এই ইউনিটের দায়িত্বে থাকিবেন টুসি, আর আপনাকে সহযোগিতা করিবেন উক। আপনাদের কাজ হইতেছে আমাদের এই বিলাসবহুল হোটেলের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা, অর্থাৎ কিনা কুক, হাউসকিপার, ফ্রন্ট ডেস্ক ইত্যাদি লোকগুলোকে আশপাশের হোটেল হইতে নির্বাচন করতে। আর মিস রোজারিও, আপনি উহার সাথে বাহির হইয়া যা, আপনার কাজ হইতেছে লোকেশন হার, অর্থাৎ কিনা আমাদের এই বিলাসবহুল হোটেলের জন্য উপযুক্ত মনোরম কিছু লোকেশন নির্বাচন করা, যেখান হইতে আমাদের আগত অতিথিবৃন্দ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখিতে পারে, সেই সমস্ত লোকেশন নির্বাচন করা। এক্সকিউজ মি স্যার, আপনি কিন্তু একটু ভুল করছেন। আমার মতো একজন এক্সপিরিয়েন্স পারসনকে আপনার রিক্রুটমেন্ট টিমে রাখা উচিত এবং আমার নেতৃত্বে আসলে এই পুরো কাজটা করা উচিত। সঠিক সিলেকশনটা কিন্তু স্যার আমি করতে পারবো, সেখানে কিন্তু আপনি অন্যদের দিলে, এদের তো অতটা এক্সপিরিয়েন্স নেই। আমার এক্সপিরিয়েন্স রোজারিও, আপনি কিন্তু কাউকে জাজ করতে পারেন না, আপনাকে বুঝতে হবে আই এম ইয়োর চিফ এক্সিকিউটিভ, ওকে? আমাদের দেশের এই একটা সমস্যা, কেউ প্রপারলি বাথরুমে ব্যবহারটা জানে না। একসাথে থাকতে গেলে বাথরুমে ব্যবহার যাতে হয়, জোরে পানি পড়ে আছে কেন। আমি তো এখানে শোবো, তুমি বলো কিছু সরে বসো। আপা আপনি যান তো, ওই বেরিয়ে গিয়ে শোন, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আপা শুনে করে বলেছি না, এখন যান, দয়া করে যান, প্লিজ আপা, প্লিজ যান। এইভাবে ব্যবহার করছো কেন? কি ব্যাপার আপা, আপনি কি আমার কোলের ভেতরে আসবেন নাকি? আমি বুঝলাম না ব্যাপারটা। তুমি এইভাবে কথা বলছো কেন টুসি? আরে ভাই, আমি কিভাবে কথা বললাম? আপনি এরকম উঠে আমার কোলের উপর আসলেন, আমি কি বলবো? তা তুমি একটু সরো, আমি এখানে তো শোবো। আপনি এখানে শোবেন আমার সাথে? তাহলে আমি কোথায় শোবো? আমরা তো জানি না আপনি কোথায় শোবেন। আপনি কি ভুলে যাচ্ছেন? আমি চিফ এক্সিকিউটিভ, আপনি আমার আন্ডারে জব করেন। আপনার ভাগ্য অনেক ভালো যে আপনাকে আমি আমার রুমে। শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি টুসি, তুমি বারবার কিন্তু এই কথাটা বলছো যে আমি চিফ, আমি চিফ। আচ্ছা তুমি চিফ এক্সিকিউটিভ হয়েছো তো কি হয়েছে? তুমি তো একটা সেই দিনকার মেয়ে। আমি সেই দিনের মেয়ে না, আজকের মেয়ে ছিল তো আপনি বলবেন না। আমার বিহেভিয়ার নিয়ে আপনার কথা বলতে হবে না আপা। আমার এক্সপিরিয়েন্স একজন মানুষ, আমি আমি 16 বছর ধরে এই অফিসে কাজ করি। কই কখন? আরে রূপমা কিছু বলেন না ওনাকে। আরে কি আশ্চর্য, নাই আপা আপনার ছোট কি মানে আমি আর পারবো না নাকি? আপনি কি শুরু করছেন? Thank you.
আমি আপনার সব খাবার খাইয়া ফেলেছি। আল্লাহ বলেছেন যা রিজিক যেখানে আছে সেখানে সব খাও খাও, শুধু স্যুপ না সাথে আরো যেসব খাবার খাদ্য আছে সব তোমরা ভক্ষণ করিয়া ফেলো এবং তারপরে আমার মতন এরকম অবস্থায় পতিত হও। আমি বুঝিয়া পাই না এত বড় একটি হোটেলে রন্ধন চলায় কি করিয়া তৈরি হয় এরকম জীবাণুযুক্ত খাবার। বাবার কথা কচ্ছেন তো? ওরে বাবা, বাবা তো একদম লোহা খাইয়ে হজম করে ফেলতে পারত। তার জীবনে দাস্ত হয়েছে সেটা আমি কখনো দেখিনি। বাবার আমি কি পাইছি আর না পাইছি সেটা বড় কথা না, বাবার এই গুণটা আমি পাইছি। যে কোনো খাবার আমি দেখেছেন হজম হয়ে গেছে, ঢেকুর চলে এসেছে। তোমার মতন মুখের সহিত এইখানে কথা কইয়া আমি কালক্ষেপণ করিতে চাই না বদরুল। বাবা বজলু জানা বাবা একটু নিচে যাইয়া কোনো একটা ফার্মেসি হইতে আমার জন্য গোটা দশেক স্যালাইন ক্রয় করিয়া লইয়া যা বাবা যা। স্যার আমার মনে হইতে আছে কি স্যালাইন খাওয়া খাইতে কাম হইবে না। খালা হচ্ছে মায়ের পরেস্থা, আমার খালা আমাদের কি আদর করত ছোটবেলা থেকে, তো খালাই মানুষ করেছে বুকে দুধ ছাড়া বাকি সব খাওয়াইছে। এমন কোন খাবার নাই, খাওয়াতে 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 একদিন হয়েছে নাকি আমি ঘুমাতি বলে খালা বাইশে থাকলে পরে আপনার মতোই বয়স। আমি মানুষ হিসেবে কেমন তুমি বলো তো? ফেরেশতার মতো দশজন দশ কথা বলিও, আপনি কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলেন না, মাটির মানুষ। এই মানুষ থেকে তোমার খুশি আপা আর নুপুর আপা থেকে কিভাবে অপমান করেছে তুমি কল্পনা করতে পারো না। নিজেরা খাবার এনে খেলো, আমাকে অফারটা পছন্দ করলো। আমি আমি 16টা বছর এই অফিসে কাজ করেছি, কোনোদিনও কেউ আমার সাথে একটু উচ্চ গলাতে কথা বলেনি, এইভাবে অপমান। উপরে কেউ খাবার রেখে খাতে পারতেছে না, আবার কেউ নিছে খাবারের অভাবে খাতে পারতেছে। দুনিয়া লীলা বোঝা বড় ভাই। আমি মিস্টার মোল্লাকে সবকিছু খুলে বললাম। কি খুলে দিয়েছেন আর কি দেখে উনি চমকে গিয়েছেন। তুমি ভালো করে কথাই শুনতে পাও না। আরে মিস্টার মোল্লা, তাকে আমি ফোন করেছি, আমি বলেছি এই টুসি এই দুপুর আমার সাথে কি করেছে, বিছানাতে শুতে দেয়নি, খাবার খেতে একা একা খেয়েছে আমাকে, এই যে সোফা। বিয়াদি মাফ করবেন, আসলে হয়েছে কি গরিবের পাশে গরিবই থাকে, বিপদে বললে পরে কেউ পাশে থাকে না। মনে করেন যে কথায় আছে না, বিপদে বললে হাতিরও মনে করেন যে সামসিটা বুদ্ধি। ওরা সারা রাত আমাকে এই সোফায় শুতে বলেছে।
খুব খারাপ কাজ করেছে। আপনার মতো একজন মুরব্বী মহিলাকে এইভাবে আচরণ করাটা ঠিক হয়নি। আপনি এক কাজ করেন, এইভাবে অপমানিত হয়ে এই অফিসে থাকা আপনার ঠিক হবে না, আপনি চাকরিটা ছেড়ে দেন, আমিও ছেড়ে দেবো চাকরি। তুমি আমার জন্য চাকরি ছেড়ে দেবে? হয়েছে কি, আমি একটা অভিজ্ঞ মানুষ, চাকরির অভাব আমার হবে না। আপনিও আমার থেকে আরো বেশি অভিজ্ঞ, আপনারা চাকরিটা অভাব হবে না, আমরা দুজন মনে করলে একসাথে কোথাও যাই। বলুন, তুমি ঠিকই বলেছ, আমাকে যেভাবে অপমান করলো এরপরে এদের সাথে কাজ করা আর সম্ভব উচিত হবে না। স্যার, আর কতক্ষণ স্যার আসেন? কেমন লাগতে আছে? ওষুধ গলদকরণ করিবার পর কিঞ্চিত ভালো বোধ হইতেছে। তাইলে ওষুধে কেমন দিছে স্যার? না, সেই রকমই বোধ হইতেছে। দরজাটা খুলিয়া দেখো তো কে আসিয়াছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যা বক্তব্য আছে সংক্ষেপে বিবৃত করুন। অর্গানাইজেশনের অভিজ্ঞ মানুষেরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সাথে যেভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমাদের যেভাবে মূল্যায়ন করা হচ্ছে সেটা আমরা আর মেনে নিতে পারছি না, তাই আমরা আপনার অর্গানাইজেশন থেকে পদত্যাগ করছি, আমরা চাকরি ছেড়ে দিচ্ছি। তার মানে হইতেছে যে আপনি আর চাকরি করিবেন না? না। বদরুল, তোমার কি অভিপ্রায়? বুঝতে পারিনি স্যার। মানে আমি কইতেছি, তুমি কি চাকরি করিবে না চাকরি ছাড়িয়া দিবে? আমি চাকরি ছাড়বো কিছু জানি স্যার, এই চাকরির উপর নির্ভর করে আমার সংসার চলতেছে, আমার বাল বাচ্চা চলতেছে স্যার, পাতে খাই পাতে হারাই লাগে। তাহলে বদরুল চাকরি ছাড়ি? বাবা চিন্তা করবেন, এক চাকরি দিয়েছে দশ চাকরি আপনার জন্য অপেক্ষা করেছে, আপনার চাকরির অভাব হবে কিসে? আর যদি কোথাও চাকরি না পান, আপনি গার্মেন্টসে অবশ্যই চাকরি পান, শুধু কষ্ট করে একটা বড় টিফিন বক্স কিনে পান। আবার তারপরে আপনি এখন যান, সারের দাস তো ছুটে গেছে, তো একটু গরম পানি করতে লাগবে। তোমাকে যে আমি এত আদর করি, এত ভালোবাসি, তুমি নিশ্চয়ই বুঝো। জানো, তুমি দেখতে না একদম আমার ছোট বোনের মতো। আচ্ছা ভালো কথা, তুমি এখান থেকে কিছু শপিং টপিং করবে না? আমি ওই যে আম্মু ফোন করেছিল, আম্মু বললো কিছু শুটকি নিতে, আর এখানে নাকি বেড কভার অনেক ভালো, আমি ভাবছি বেড কভার কিনবো। একদম ঠিক বলেছো, আমি আমার নিজের জন্য শুটকি কিনবো, বেড কভার কিনবো, সাথে ওই বাদামের একটা চকলেট পাওয়া যায় আর আচার পাওয়া যায় এগুলো কিনবো, আমি তোমাকে সব কিছু কিনে দিব। না না, আপনি কী বলেন, আপনি কেন আমাকে কিনে দিবেন? আরে তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে কিনে দিব না তো কাকে কিনে দিব বলো? না না, আই একদম চুপ, একটা কথাও বলবে না। আচ্ছা টুসি, শোনো তোমাকে একটা কথা বলি, মানে তুমি তো নতুন, তোমাকে তো এখন অনেক কিছু শিখতে হবে। এই যে দেখো, এই ট্যুরের ট্যুর ম্যানেজার কে? আমি। সব টাকা পয়সার লেনদেন কে করে? আমি। আমি তো এই ট্যুর থেকে বেশ কিছু টাকা সরিয়ে ফেলেছি, মানে তেমন কিছু করতে হয় না, আমি যেটা করি যে ধরো যখন ভাউচারটা লিখি না, তখন জাস্ট একটু এদিক সেদিক করে দিই, ব্যাস হয়ে গেল, বুঝছো? সব শিখে যাবো তুমি আস্তে আস্তে। শিখতে তো হবে, এই জুট থেকে কত টাকা সরালে না? এখনো তো শেষ হয়নি, তারপরও এখনো আনুমানিক 15,000 টাকা। জানো এই টাকা দিয়ে আমি কী করি? আমার ডিপিএসগুলো চালাবো, এই মাসগুলো দিয়ে দিবো, আর বাজারটা করবো, আর এই যে শপিংটা করবো, তোমাকে গিফট কিনে দিবো, সব শিখে যাবো আস্তে আস্তে, আমি সব শিখিয়ে দিবো তোমাকে, ঠিক আছে? বাহ, আপনি তো ভালোই, আপনার এই সব কথাগুলো না আমি রেকর্ড করে ফেলছি। আপনি এখন চোর, আমি
শরীর এখন কিরকম লাগতেছে? জ্বর কি বাইরে গেছে? নরম শরীর তো কষ্ট সহ্য আমিও কষ্ট কলার উঠে খায় ফেলেন খিদা পেটে তাছাড়া উনি এখন চাকরি ছাড়ি দিয়েছেন, এখন এই সুপ খাওয়াটা মানাবি না। তুমি এখান থেকে যাও তো, ওই ঢঙ্গি মেয়ে আমার সাথে কি করেছে? ঢঙ্গি আবার কোথায় ধরা খেয়েছে? কি শুরু করেছে? দেশটাকে একেবারে অস্থির করে ফেলতেছে। কেন এরকম অবুজ মানুষ হবে? আল্লাহ পাক তো বলেছে মানুষকে হত্যা করা যাবে না, নিজেকেও হত্যা করা যাবে। তুমি এখন তো জোরে বলতে হবে, কানে আমি স্লাইট কম শুনি, তাই বলে অত জোরে বলতে হবে সেটা দরকার। জানেন কি হয়েছে? ওই মেয়ে আমার সাথে আমার সব কথা রেকর্ড করেছে, এখন সে এগুলো নাকি বসকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। বলেন আপা, সে কি কাণ্ড? আমার এখন কি হবে? ওই মেয়ে এইসব করেছে? তুমিও তো ওই মেয়ের সঙ্গে ছিলে, তুমি ওই রুমে আমাকে কি না কি বলেছো মনে আছে? আপনার সহিত অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করিবার নিমিত্তে আপনাকে এখানে আমন্ত্রণ করিয়াছি। আপনি এই কোম্পানিতে জয়েন করিয়াছেন খুব বেশি দিন না হইলেও ইতোমধ্যে আপনি প্রায় সকল কর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করিয়াছেন। আমি শুনিতে পারিয়াছি যে আপনি আমাদের বহুদিনের পুরনো কর্মী মিস রোজারিওর সাথে যথেষ্ট পরিমাণ দুর্ব্যবহার করিয়াছেন, যার নিমিত্তে উনি পত্র মারফত ইস্তফা প্রদান করিয়াছেন। যদি তাই নহে, আমি শুনিয়াছি আপনি মিস নূপুরকেও যাচ্ছেতাইভাবে অপমান করিয়াছেন, এমনকি তাহাকে আপনি চোর বলিতেও কুণ্ঠাবোধ করেন নাই। স্যার, চোর কি চোর বলবো না তো কি বলবো? আর আপনার মিস রোজারিও উনি তো একটা পাগল মহিলা, আর মাইন্ড করবেন না স্যার। সত্যি কথা যেটা, আমি তো ওনার বস, তাই না? আমি তাকে যে কোনো একটা কথা বলতেই পারি। আপনি পদাধিকার বলেই যার তার সাথে যখন তখন দুর্ব্যবহার করিতে পারেন না। আপনি ভবিষ্যতে যদি এই ধরনের অসৌজন্যমূলক আচরণ করিয়া থাকেন কর্মচারীদের সাথে, আপনার কলিগদের সাথে, তাহলে আমি বাধ্য হইব বসের সাথে কথা বলিয়া আপনাকে পত্রপাঠ এই চাকরি হইতে। স্যার, আপনি বসকে ফোন দিতে চাচ্ছিলেন না? বসই ফোন করেছে। হ্যালো বস। জি বস। জি, আমি কেছি। বাবু, এই তো বস, আর কিছুক্ষণ পরে। কাজকর্ম করে। জি বস, যাও। আমি কি কিছু কইয়াছিলাম বুঝুন? আপনি সবসময় দিলে বেশি বুঝছেন। বুঝতে পারছো না আমাকে? আমি ভয় পাচ্ছি না, আমার আমার এইসব ঝগড়া ঝাটি একদম ভালো লাগে না। আমি ছোটবেলা থেকে এরকম, যেখানে প্যাচ হয় আমি সেখান থেকে বেরিয়ে চলে এসে। আপা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। তুমি কিছু বলে আমি সামলাবো। আমি বলছি আপনি আমার বড় বোনের মতো আপা। আপনার আপনার বিপদ মানে আমার বিপদ, আমি দেখছি ব্যাপারটা। স্যারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে তো, সেই জন্য ওই পাতলা রুটি আর সালাই নিয়ে যাচ্ছি। তো কি হয় স্যার? আপাকে এত করে বলছি কিন্তু সে কিছুতেই রুমে যাবে না।
খাবে না সেটা তুমি আগেই বুঝেছি। আমি বারবার কয়েছি পাউরুটি কলা খায় ফেলা, আমি খেতেই চাচ্ছে। আমি বলেছি সে রুমে যাবে না, সে ভয় পাচ্ছে ওই রুমে গেলে তাকে উল্টা পাল্টা বলবে ওই টুসি। টুসি মারবে? এত বড় সাহস, এত বড় অভদ্রতা, এটা কিরকম কথা করছেন? আপনাদের মতো এরকম জোয়াং দুটা মহিলাকে সে কিরকম করে ঘুষি মারবে? আপনারা উল্টা একটা লাঠি মারি বসবে, আর তো সোজা নাকি? দেশে কি আইন আদালত উঠে গেছে নাকি? শোনেন আমি একটা কথা বলি ভাই, আমি গরিব হলে আমার বুদ্ধি আছে, আমার মেলা বুদ্ধি, আমার বুদ্ধি কিন্তু গরিব না। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা করবেন কি রুমে ঢুকে উল্টা একসঙ্গে চলে যাবেন, এমন বকা শুরু করবেন? বাংলা যত বকা আছে জানেন না, মাদাম নিপুর আমি শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, বকা দেবেন দেখবেন যে একেবারে কাম সারা হয়ে গেছে। আমি যখন বলেছি অবশ্যই কাজ হবে, কাজ না হলে ডোজ আস্তে আস্তে বাড়াতেই হবে। শুনে কথায় কাজ না হলে বলে অস্ত্র ব্যবহার করবে, অস্ত্র দিয়ে ভয় দেখাবেন আর মুখে গালি দেবেন। ধরেন কি বলুন না না রে বাবা, সানসোনার হার্ট লিয়ে চলবে লেখে আপনি বসে থাকবেন কিসের জন্য? কাঁচা চামচ জানেন যে কিসের জন্য? এক কোথা না মানে ভয় দেখাবেন আর কি। যান আপনার রুমে গিয়ে অ্যাকশন শুরু করে দেন, আমি বাইরে আসি, দরকার পড়লি পরে আমার রাখবেন, আমি সুইচে আসবো। ঠিকই বলেছে, উনি এমন বার পেরেছে, ওর সামনে যে দাঁড়াবো ও যা তা বলবে বাজে ব্যবহার করবে, কথা কম বলে কাজটা করে, আমি ও গাছ নিয়ে দাঁড়াবো দেখি কি বলে। হাতে ছুরি আছে, হ্যাঁ চল পাপা। মজনু জি স্যার, আমার কি করিয়া যেন মনে হইতেছে তুই একটা দুই মুখ সাপ। কি সাপ স্যার? দুমুখ সাপ। তুই আমাদের যাবতীয় কথাবার্তা বসের কাছে লাগাইয়া থাকিস। স্যার বিশ্বাস করেন এই কথা চালাচালির অভ্যাস স্যার আমাকে বংশ নাই স্যার, আল্লাহ করছে। বুঝতে পারি। আচ্ছা তুই আমাকে বলতো, খুশি ম্যাডামের ক্ষমতা কি করিয়া বাড়িয়া গেল? আরে একটা কথা কই স্যার। বল। তুষি ম্যাডাম আছে না স্যার, এই তুষি ম্যাডামের সাথে স্যারের কিন্তু একটা ইয়ে আছে। ইয়ে মানে কি? ইয়ে মানে যে থাকে না স্যার, ইয়ে মানে যে মাখামাখি। বুঝিতে পারি আছি মজনু, বুঝিতে পারি আছি। আবার কি ঝামেলা হলো কি বলবো বলে? এই যে দুই মহিলা নিজেকে অভিজ্ঞ বলতে 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 তাদের বিবেক বুদ্ধি একদম লোপ পাইছে। মানুষ এত খারাপ হয় কিরকম করে কল? আপনার নামে তারা যা তা বলতেছে, আমি বারবার বারণ করতেছি, এমন সব কথা বলতেছে আমি শুনতে পারতেছি। আমি বারবার বলছিলাম মাটি ফাঁক হয়ে দেখ, আমি ভিতরে ঢুকে যাই। কি কয়েছে জানা? আপনি আপনার
বলেছি, আপনাদের লজ্জা লাগে না? আপনারা আমার মা বোনের বয়সে হয়ে আমার নামে বাজে কথা বলে বেড়ান কেন? আমি আপনাদেরকে কি করেছি? হ্যাঁ, আরে কাকে বলেছি বাজে কথা তোমাকে নিয়ে? কার কাছে করেছেন? বদ্রুল ভাইয়ের কাছে আমার নামে উল্টো পাল্টা কথা বলেননি আপনারা? কি বলেছি? বলেননি আমাকে আর বসকে নিয়ে আজেবাজে কথা বলেননি আপনারা? আমরা কি ওই রকম নিচ নাকি? আপনারা এত নিচ না, আপনারা যে কত খারাপ। আপনাদেরকে আমার খুব ভালো মতো চেনা হয়ে গেছে, এখন দেখেন আপনাদের সাথে আমি কি করি। এই মেয়ে আঙ্গুল নামার কথা বলো, কি মনে করছো তুমি তোমার নিজেকে? হ্যাঁ, দুদিন ধরে আসছো, তুমি আমাকে চিনো? হ্যাঁ, ব্ল্যাকমেইল করবে তুমি আমাকে? ওরে বাপ, তুমি অনেক আগে থেকে চিনে। বাপ, চোরের মার আবার কত বড় গলা! আপনাদেরকে আমি দেখে নিবো, আপনাদের চাকরি কিভাবে থাকে সেটাই আপনি। আরে যাও যাও, কি দেখে নিবা তুমি? তোমাকে আমি দেখে নিবো, বেয়াদব মেয়ে। দুদিন ধরে আসছো, থাপড়া দাঁত ফাড়া দিব। আস্তে উঠে যেতে হো না, ঘুম যাও। গলা নামিয়ে আমার 16 বছরের কেড়ে আমি এই সব মেয়েকে খুব ভালো করেছি। হচ্ছে এক একটা বিশুদ্ধ দর্শন, এদের কীভাবে হ্যান্ডেল করতে হয় আমার খুব ভালো করেছি। একটা রিকোয়েস্ট করবো প্লিজ, আমার অর্থনৈতিক অবস্থা যে পড়ছে এসে থেমেছে, এই চাকরিটা যদি চলে যায় না আমার পায়ের তলে মাটি থাকবে। প্লিজ ম্যাডাম, আমার অর্থনৈতিক অবস্থাটার কথা একবার ভাববেন। ঠিক আছে, আমার বিষয়টা? আপনার বিষয়টা কী দেখবো বলেন? আপনি নিজেই বলেন আপনি কী করেছেন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের দুজনের বিষয়টাই দেখবো, আর আমি বসের সাথে কথাও বলবো। ম্যাডাম, আপনি আসলে অনেক বড় মনের মানুষ, আপনার মতো মানুষ আমি পৃথিবীতে দেখিনি ম্যাডাম। ম্যাডাম, স্যার ফোন। হ্যালো, দেখেছেন আপনার কি আমাদের কাজে কিছু সমস্যা রয়ে গেছে। ওনার কথা আমি আগে শুনবো। স্যার, সত্যি কথা বলতে কি, কর্মটি সুচারুরূপে সম্পাদনের জন্য আমি আমাদের বাহিনীকে দুটি ভাগে ভাগ করিয়াছিলাম। প্রথম দলের নেতৃত্বে ছিলেন মিস টুশি এবং তার সহযোগী ছিলেন মিস নূপুর। উহাদের দায়িত্ব ছিল ম্যানপাওয়ার রিক্রুটমেন্ট, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উহারা আমার কাছে কোনো প্রকার প্রতিবেদন দাখিল করেন নাই। আর ওদিকে মিস রোজারিও তো চাকরি হইতে ইস্তফা দিয়া দিয়েছেন। আপনি? স্যার, আমি কিন্তু ইচ্ছে করে চাকরি ছেড়ে দিইনি স্যার, আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। আমি অনেক সিনিয়র একজন মানুষ, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। সেদিনের মেট্রো শেষে নিজেকে সিনিয়র এক্সিকিউটিভ বলে আমাকে যা তা বলে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে স্যার। কান্নাকাটি করবেন না, আমি সবই জানি। একটা কথা বলা আমি খুব জরুরি মনে করছি আপনাদের। জি স্যার। এই যে হোটেলটা যেখানে আমি বসে আছি, জি, এর মালিক কে আপনারা জানেন? স্যার, আমি যতটুকু জানি এটা স্যার কাশিম গ্রুপের একটি প্রতিষ্ঠান। স্যার, আমি জানি স্যার, আমি জানি, মীর কাশিমের ছেলে মিস্টার সাদাফ, আমার ইউনিভার্সিটি বড় ভাই, আমি চিনি তাকে। কোথায় ছিলেন আপনি? আমি যে এসেছি আপনি জানেন না, কোথায় ছিলেন আপনি? দাবি সবার কথা শুনেছি, প্রত্যেকের কথা। ডিসিপ্লিন ওয়াইজ কথা না বললে একজনের কথা বুঝি আর একজনের কথা বুঝি না। আপনি বলুন। আসলে বস,
যেটা রিয়ালিটি সেটা হচ্ছে আমাদের এই ফাইভ স্টার হোটেল যদি আমরা রান করাতে চাই, এই ধরনের এইজেড লোকজন দিয়ে আসলে কাজ হবে না। আপনার উচিত আসলে কিছু ইয়াং ম্যান পাওয়ার এখানে ইনক্লুড করা, তাহলে আমরা অনেক স্মার্ট কলিগ পাবো, আমরা ভালোভাবে কাজটা করতে পারবো। বস ওকে, আর কিছু? জি স্যার, আমি কিছু কথা সরাসরি বলতে চাই। স্যার, একটা জায়গায় কাজ করতে গেলে ছোটখাটো ভুল ত্রুটি মানুষের হবে, কিন্তু সেই ভুলটাকে ধরে কেউ যদি কাউকে ব্ল্যাকমেইল করে, এটা কিন্তু খুবই অনৈতিক কথা স্যার। এই মেয়ে স্যার নতুন জয়েন করেছে, আমি কতদিন যাবত এই কোম্পানিতে চাকরি করি, আমাকে একটা ছোট ইস্যু নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে, এই ব্যাপারটা কিন্তু স্যার আপনাকে দেখতে হবে স্যার। মিস্টার মোহলা, আপনার কিছু বলার আছে? আমি জানি আমাদের মধ্যে বদরুল খুবই সৎ এবং ভালো একটি ছেলে। বদরুলের কাছে একটু শুনি। বদরুল, বদরুল বলো, তুমি বলো। ধন্যবাদ স্যার। সত্যি কথা বলতে কি, কে কি বলেছে না বলেছে আমি তো ঠিক মতো শুনতে পারিনি, তবে ওনাদের ঠোঁট নাড়ানি দেখে আমি বুঝতে পারছি, কথাটা আন্দাজ করতে পেরেছি। প্রত্যেকটা মানুষেরই বয়সের একটা অভিজ্ঞতা দরকার আছে, অভিজ্ঞতা না থাকলে পরে নতুন ছেলেমেয়েরা কাজ করবে কী করে? আমি করছিলাম কি স্যার, ওই চলতে ফিরতে একটু এদিক সেদিক হতেই পারে, সবাই মিলেমিশে কাজ করতে পারলে পরে আমার শান্তি লাগবে। এনিওয়ে, আপনি সাদাতকে চেনেন? সাদাত আমি, আমার নিকনেম। যেই হোটেলটা আমরা এখন এই মুহূর্তে বসে আছি, হোটেলটার মালিক আমি। আপনাদের এখানে যে কাজে পাঠিয়েছিলাম তার কিছুই হয়নি আমি জানি। আমাদের একটা বিলাসবহুল হোটেলের কনস্ট্রাকশন চলছে, সেটা নিয়ে আমার প্রচুর ভাবনা ভাবতে হবে। আপনাদের প্রত্যেকেরই ভীষণ দুরবস্থা, ব্যক্তিগত জীবনের দুরবস্থাও কম না। সো আপনারা সেটা বুঝতে পারেন না। খুবই দুঃখজনক। এনিওয়ে, আমি তো ফেলে দিতে চাচ্ছি না, আপনাদের আর এখানে আসার দরকার নেই, আপনাদের ঢাকায় মূলভূষে ফিরিয়ে নিয়ে যাবো, আপনারা ডেস্কে কাজ করবেন। জি, একসঙ্গে কোথাও মুখ করার আপনাদের দরকার নেই। আমি আসলে বলতে চাচ্ছি, মানুষ চেনা যায় ভ্রমণে। আপনারা ভ্রমণ করতে এসে পরস্পরকে চিনেছেন, সেটা বড় ব্যাপার না, জরুরি হচ্ছে নিজেকে চেনা। আপনি কেমন, আপনার রূপটা কী, সেটা বোঝাটা জরুরি, সেটা বুঝে নিজেকে সংশোধন করে ফেলুন। এনিওয়ে, আমি আশা করছি যে ভবিষ্যতে সবাই একসঙ্গে কাজ করবেন, হিংসা প্রতিহিংসা ভুলে। ওকে, কেন্দ্রীয় দাদা 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 কেন্দ্রী